কি ব্যাপার কাকা? খুব জরুরি ভিত্তিতে আমারে ডাকলেন। ঘটনা তো তোমারে আমি কেমনে কই, আগে আমার কথা শুনো। আমি জিদে কাঁপতাছি, আমার ঘুমা হয় না, 4-5 দিন ধরে ঘুমা হয় না, রাইতে ঘুমায় পারি না, টেনশনে টেনশন। আচ্ছা হও, এই যে আমার বাড়িতে দারোয়ানটা দিলা তুমি, এককের ঠিক করে কইবা, লড়বস্তি করবে না। তোমার কোনো আত্মীয় স্বজন হয়? আত্মীয় না, তবে পরিচিত কাকা। ওইটা সম্বন্ধে আগে তুমি কিছু জানতা না? সেটা তো খুব ভালো ছেলে। কোন থানায় ওর নামে মামলা মোকদ্দমা আছে? মোবাইল চুরি হয়ে গেল কেমনে? কি করছেন? মোবাইল চুরি হয়ে গেছে? ও আইলো, তারপরে ঘটনা। না না কাকা, ঘটনা মনে হয় অন্য কিছু হতে পারে। আরে তুমি কারে কি কইতেছ ঘটনা? মোবাইল ওর দ্বারাই চুরি হয়েছে, এটা সম্ভব না। কার মোবাইল চুরি হয়েছে কাকা? আরে ওই যে দেলোয়ার মোবাইল চুরি হয়েছে। ওই যে বরিশালের দেলোয়ার? হ্যাঁ হ্যাঁ কাকা, ছেলে তো ভালো ছেলে। আর আমার তো সন্দেহ আছে, দেলোয়ার নিজের মোবাইল লুকিয়ে রাখে এখন ওরে ফাঁসাই দিচ্ছে কিনা। আরে কোন হালা ফাঁসানোর কেউ নাই হেনে, আমি তো মাইপা মাইপা ভাড়া দেই, বুঝিয়া ভাড়া দেই, ভালো ভালো মানুষ ভাড়া দেই। তুমি রেশমার জামাইয়ের ঘনিষ্ঠ একজন বন্ধু তো চিনি, ওই ভাবে তুমি রিকোয়েস্ট করছো এর লেগা দারোয়ানটা আমি রাখলাম, তাইলে ঘটনা ঘটতে তো দায়ী তুমি হইবা। তার মানে আপনি কি করতে চাচ্ছেন কাকা? আমি চোর? আমি চুরি করেছি? তাহলে আজকাল তো এরকম অনেকেই করে, তুমি দিছো, তোমার মানুষ, তোমার লোকের লাইন দিয়ে না আজকাল লাইন দিয়ে ঘরের তো নানান রকম জিনিস চুরি করে এইরকম দারোয়ানটা রাস্তা রাস্তায় বেঁচে ফেলায় ওর কাছে দেয়, ওগুলোকে শেয়ারও থাকে। তোমার যদি ওর লোকের শেয়ার থাকে তো এটা কি অবিশ্বাস করুম? কাকা আপনি কিন্তু লাইন ছাড়া বেলাইনে চলে যাচ্ছেন, আপনি আমার চোর বানাচ্ছেন, আমি একটা সুপার শপের মালিক। বলতে বাধ্য হইতাছি, অনেক দারের ঘরের তো এইগুলি চুরি করে শেয়ারের ব্যবসা করে। আমার বোঝা হয়ে গেছে, উপকার করতে যে আমি সিপাই পড়ে গেছি। ওকে ফাইন, দেলোয়ারের যে মোবাইল হারাইছে যে কয় টাকার দাম, আমি দেলোয়ারের সাথে কথা কয়ে আমি মোবাইল দেলোয়ারে কিনে দেব। আরে মোর জ্বালা, দেলোয়ারের নতুন মোবাইল কিনা দিলে হইব না। দেলোয়ারের যে মোবাইল চুরি হয়েছে ওইটা তুমি দারোয়ানের কাছে ফাইন কইরা ওই মোবাইলটা আমারে দাও। ওরে বাবারে, দেলোয়ারের মোবাইল পাইয়ে আমি দেলোয়ারের কাছে দেব, আপনার কাছে দিতে যাব? আরে দূর, ওইটা তুমি বুঝবা না, ওইটা আমি বুঝুম। তুমি ওই মোবাইল এনে আমার কাছে দিবা, টাইম 24 ঘন্টা এই কথা কয়ে গেল। আন্টি, শুধু মুরব্বী মানুষ বলে কিছু বলি নাই, যদি নেক্সট টাইম আসে না ইচ্ছা মতো অপমান করে দিব। অবশ্যই করবে, বললে না কেন? যার কারণে আপনার মান সম্মান যাচ্ছে তাকে তো লাই দিবেন না আন্টি, পরে কিন্তু পস্তাতে হবে। আর বলো না মা, এই বিউটির মা আসার পর থেকে মা মেয়ের দুইজনের এমন ফাউলি বাড়ছে, আর বিউটি তখন অহংকার মাটিতে পা ফেলতেছে না, মাকে পেয়েছে না, মা মেয়ে দুজনে যা তার বাসনা শুরু করছে, আমাদেরকে না হুমকির উপর রাখতেছে। আন্টি আপনি কি তার হুমকিতে ভয় পাচ্ছেন? আরে বাবা আমি ভয় খাবো কেন? আমি কি জানো তেন মানুষ নাকি? আমি সামিলি বেগম, আমি কি এই সামান্য হুঙ্কারে সামান্য হুমকিতে আমি ভয় পাই? আন্টি এখন আপনি যেভাবেই পারেন ওই মহিলাকে বাসা থেকে বের করেন। চোখ কান খোলা রাখবেন, যে কোনো সময় কিন্তু উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারে।